আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে কম বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন অফার করছে শাওমি, যার কারণে আমাদের মধ্যে অনেকেই শাওমির স্মার্টফোনগুলো কেনা নিয়ে অনেক আগ্রহী। কিন্তু সমস্যাটি হলো শাওমি তাদের একটি স্মার্টফোনকে অনেকগুলো ভেন্ডে লঞ্চ করে থাকে, যার কারণে আমাদের মধ্যে অনেকেই একটি কনফিউশনও থাকে যে শাওমি ফোন কেনার সময় আসলে কোন জিনিসটি চেক করে তারপর ফোনগুলোকে কিনবো। আর আপনি যদি সেই একই কনফিউশনের মধ্যে থেকে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি জিনিস সম্পর্কে তথ্য দেব যে একটি জিনিস চেক করার মাধ্যমে আপনারা অফিসিয়াল বলুন বা আনঅফিসিয়াল বলুন, যে কোনো জায়গা থেকে অরিজিনাল শাওমি স্মার্টফোন কিনতে পারবেন। সো বন্ধুরা, আপনিও যদি নতুন শাওমি স্মার্টফোন কিনতে চান এবং জানতে চান যে শাওমি স্মার্টফোন কেনার সময় কোন একটি জিনিস চেক করে তারপর স্মার্টফোনগুলো কিনবেন, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি পুরোপুরি দেখুন। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে শাওমির একটি স্মার্টফোনকে 2 থেকে 3টি ভেন্টে পাওয়া যাচ্ছে, যেগুলোর মধ্যে একটি থেকে চাইনিজ ভেরিয়েন্ট, একটি থেকে গ্লোবাল ভেরিয়েন্ট, একটি থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এবং একটি থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আর আমাদের মধ্যে অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে আসলে কোন ভেরিয়েন্টে আমরা কিনবো। বন্ধুরা, সকল ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ভেরিয়েন্ট হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট। তবে আমরা ইচ্ছা করলে চাইনিজ ভেরিয়েন্টও কিনতে পারি। চাইনিজ এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে গুগল প্লে স্টোর ইনস্টল করা থাকে না এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে গুগল প্লে স্টোর ইনস্টল করা থাকে। এছাড়া ফোনগুলোর ক্যামেরা বলুন, হার্ডওয়্যার বলুন, সব কিছু একই রকম থাকে। আর চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকে মার্কেটে কম প্রাইসে পাওয়া যায়, তাই আমাদের মধ্যে যদি কারো বাজেট কম হয়ে থাকে তারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকেও কিনতে পারেন, তবে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকে কিনে বেশি ভালো হবে। বন্ধুরা, আমরা যখন একটি শপে স্মার্টফোন কিনতে যাব তখন আমরা সর্বপ্রথম সেলারকে বলে দেবো যে আমরা স্মার্টফোন কেনার সময় একটি জিনিস চেক করে নেব। যদি সেই জিনিসটি ঠিক থাকে তাহলে আমরা ফোনটিকে কিনবো, আর যদি সেই জিনিসটি ঠিক না থাকে তাহলে আমরা ফোনটিকে কিনবো না। এই শর্তে যদি সেলার রাজি হয় তাহলে আমরা স্মার্টফোনটিকে হাতে নেব এবং হাতে নিয়ে ফোনটিকে অন করবো। অন করার পরে আমরা ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব। যদি সেলার তাদের শপের ওয়াইফাই কানেকশন না দিতে চায় তাহলে আপনারা আপনাদের সাথের ফোন থেকে হটস্পট দিয়ে তারপরে নতুন ফোনের মধ্যে ওয়াইফাই কানেকশন অন করবেন। আর ফোনটিতে যখন ওয়াইফাই কানেকশন অন হয়ে যাবে তখন আপনারা সর্বপ্রথম কী করবেন, ফোনটির ব্রাউজার ওপেন করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রাউজারটি ওপেন করলাম। আর ব্রাউজারটি ওপেন করার পরে আমরা উপরে সার্চ বাটনে লিখব en.miui.com। বন্ধুরা, এই ওয়েবসাইটটি হচ্ছে শাওমির অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এন্টার হওয়ার পরে এমন একটি পেজ দেখাবে। এরপরে আমাদের কাজ হবে, আমরা নিচে দেখতে পাবো সুইচ টু পিসি মোড। আমরা সুইচ টু পিসি মোডে ক্লিক করব। আর তারপরে আমাদের কাজ হবে আমরা পেজটিকে জুম করব এবং কর্নারে দেখব ডাউনলোডস লেখা নামে একটি অপশন দেখাচ্ছে। আমরা ডাউনলোডসে প্রেস করব। ডাউনলোডসে প্রেস করার পরে দেখতে পাবেন অনেকগুলো শাওমির স্মার্টফোনের নাম লেখা আছে। বন্ধুরা, এখন আমাদের কাজ হবে আমরা যে স্মার্টফোনটিকে কিনতে যাচ্ছি সেই স্মার্টফোনের নামটি খুঁজে বের করব। যেমন ধরুন আমরা Redmi 7 ফোনটিকে কিনতে গেছি, তাই আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে গিয়ে তারপরে Redmi 7 ফোনটির নামটিকে খুঁজে বের করব। আর যখন আমরা এই Redmi 7 নামটিকে খুঁজে পাবো তখন আমরা দেখতে পাবো যে Redmi 7 নামটির পাশে গ্লোবাল লেখা আছে। আমরা গ্লোবালের পাশে একটি স্ক্রল ডাউন করে যাব এবং এরপরে দেখতে পাবো যে ফাস্ট বুট এবং আপডেট নামে দুটো লেখা রয়েছে। সেখান থেকে আমরা আরেকটি সাইটে যাব এবং দেখতে পাবো যে ভার্সন 10.3.1 লেখা আছে। বন্ধুরা, এই ভার্সনটি হচ্ছে শাওমির MIUI ভার্সন। আপনারা যেই ফোনটিকে কিনতে যাবেন সেই ভার্সনটির এই নামটিকে অবশ্যই ভালোমতো মনে রাখবেন এবং মনে রাখার পরে আপনারা কী করবেন, আপনারা ব্রাউজার থেকে বেরিয়ে যাবেন এবং ব্রাউজার থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনারা সেটিং ওপেন করবেন। সেটিংয়ে যাওয়ার পরে আমরা অ্যাবাউট ফোনে যাব এবং অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আমরা MIUI ভার্সনটির দিকে লক্ষ্য করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন MIUI ভার্সনটির সাথে কিন্তু ওয়েবসাইটে যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি ম্যাচ করছে না। যদি আপনাদের ফোনটির মধ্যে এমন MIUI ভার্সনের সাথে ওয়েবসাইটের ভার্সনটি না ম্যাচ করে তখন আপনাদের আরও একটি কাজ করতে হবে। আর সেই কাজটি হচ্ছে আপনারা উপরে দেখতে পাবেন সিস্টেম আপডেট লেখা আছে। আর সিস্টেম আপডেটে প্রেস করার পরে দেখতে পাবেন নিচে লেখা আছে চেক ফর আপডেট। আপনারা এটিতে প্রেস করলে একটি নতুন আপডেট এসে পড়বে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটির মধ্যে যে আপডেটটি এসেছে সেই আপডেটের ভার্সনের সাথে কিন্তু ব্রাউজারের ভার্সনটি একদম ম্যাচ করে গেছে। যদি আপনাদের ফোনের মধ্যে এমন আপডেট আসে এবং ভার্সনগুলো ম্যাচ করে যায় তাহলে আপনার ফোনটি 100% অরিজিনাল। আর এই চেকটি করার মাধ্যমে আপনার অফিসিয়াল বলুন বা আনঅফিসিয়াল বলুন, যে কোনো স্টোর থেকে যে কোনো স্মার্টফোন কিনতে পারবেন। তো বন্ধুরা, শাওমি ফোন কেনার সময় আপনারা কোন জিনিসটি চেক করলে কি ভালো স্মার্টফোন বা অরিজিনাল স্মার্টফোন কিনতে পারবেন সেই সম্পর্কে তো আমরা জেনে গেলাম। আর এই সম্পর্কে যদি আপনাদের আর কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের সকলের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখন টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।